নমস্কার বন্ধুরা, সুভাষ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাঘা যতীনের জীবনের কয়েকটি মুহূর্ত। আর এই বাঘা যতীনকে তো আমরা সকলেই চিনি, পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী এই কথাটা উচ্চারণ করলেই যাদের নাম আমাদের প্রথমেই মাথায় আসে বাঘা যতীন তাদের মধ্যে একজন। তবে যতীন নাম হলেও বাঘা কিন্তু তার নাম নয়, তিনি এটা বিশেষ কৃতিত্ব এবং গর্বের সহিত লাভ করেছিলেন। বিশেষ কৃতিত্বটা কি, তিনি বাঘের সঙ্গে লড়াই করেছিলেন, এমনকি বাঘটাকে মেরেও ফেলেছিলেন। একটা বাঘের সঙ্গে লড়াই করা সে কি কম কথা? আর সে লড়াইয়ে বাঘকে হার মানতে হলে সে কথা তো আরও অবাক হওয়ার। শুধু হার মানা নয়, বাঘটা মারাও গেল। যার সঙ্গে লড়াই বাঘটা তাকেও জখম করেছিল বই কি। এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন জন্মেছিলেন 1879 সালের 5ই ডিসেম্বর। বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায়, তিনিও ছিলেন খুব তেজি মানুষ। মাত্র 5 বছর বয়সে যতীন্দ্রনাথের বাবা মারা যান। মা শরৎ শশী ছিলেন কবি আর শিল্পী। ছেলেবেলায় বাবাকে হারিয়ে মায়ের কাছেই তারই শিক্ষায় বড় হতে থাকেন যতীন। খেলাধুলায় সে স্কুলে সেরা ছেলে, গাদা গাদা স্পোর্টস প্রাইজ। ওর মতো দৌড়াতে, সাঁতার কাটতে, ঘোড়ায় চড়তে, বন্দুক ছুঁড়তে জেলার কেউ পারে না। মা তার ছেলেটির মধ্যে লক্ষ্য করেছিলেন অসীম সাহস, তাই তিনি ছেলেটিকে নানা বাধা বিপত্তি কাটিয়ে ওঠার যোগ্যতা নানাভাবে অর্জন করিয়েছেন। ছেলেকে তিনি নিয়ে যেতেন নদীতে, শেখাতেন সাঁতার, আর একটু বড় হলে শেখাতে লাগলেন লাঠি খেলা, ছোড়া খেলা, কুস্তি লড়াই, এমনকি ঘোড়ায় চড়া, তলোয়ার খেলাও শেখাতেও বাদ দেননি তিনি। আর সব ছেলেদের মতো তিনিও মামা বাড়ি যেতেন। সেখানে মামার বাড়িতে এক ওস্তাদ ছিলেন। সেই ওস্তাদ অল্প বয়সী যতীনকে শোনাতেন উত্তর পশ্চিম সীমান্তের স্বাধীন চেতা মানুষদের গল্প। তা শুনতে শুনতে সেদিনের যতীনের মনে অনুভূত হয়েছিল স্বাধীনতার সুখ আর পরাধীনতার জ্বালা। 1898 সালে কৃষ্ণনগরের এবি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রবেশিকা পরীক্ষায় পাস করে তিনি সেন্ট্রাল কলেজে FA পড়তে আরম্ভ করেন। 1900 সালে কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না দিয়ে শর্ট হ্যান্ড ও টাইপরাইটিং শেখেন তিনি। এই সময় তিনি কলকাতায় ক্ষেত্রগুয়ের কুস্তির আখড়ায় কুস্তিও শিখেছিলেন। এই সময় সন্ধ্যার পর কলকাতার পথঘাট একদম নিরাপদ ছিল না। মাতাল গোড়া সৈন্য ও বদমাইশ ফিরিঙ্গিরা প্রায় নিরীহ পথচারীদের ওপর অত্যাচার করত। তিনি নিপীড়িত দেশবাসীর পক্ষ নিয়ে প্রহারেণও ধনঞ্জয় করে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াও শুরু করলেন। বাঙালিরা শুধু মার খেতে নয়, মার দিতেও জানেন। কিছুদিনের মধ্যেই ভালো শর্ট হ্যান্ড ও টাইপিং শিখে তিনি এক ইংরেজ সহদাগরী অফিসে 50 টাকা বেতনে যোগ দেন। 1904 সালে তিনি আরও ভালো মাইনের সরকারি চাকরি পেয়ে কলকাতায় চলে আসেন। 1903 সালে তিনি বিপ্লবীদের যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দের সংস্পর্শে আসেন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় বিপ্লবীরা স্থির করেন বিভক্ত দুই বাংলার দুই লাট সাহেবকে বধ করবেন। অফিসের কাজের সময় ছাড়া সকাল সন্ধ্যা যতীন্দ্রনাথ দেশের যুবকদের সংগঠিত করার কাজে লিপ্ত থাকতেন। যতীন্দ্রনাথের ভেতর ধর্মভাব প্রবল ছিল। তিনি বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ ও বাগবাজারে শ্রী শ্রী মার কাছে প্রায় যেতেন। তিনি ভোলানন্দ গিরির কাছে সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে বলেন এই পথ তার নয়। যতীন্দ্রনাথ বুঝেছিলেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। গুরু তাকে একটি মন্ত্রপুত রুদ্রাক্ষ দিয়েছিলেন, যা তিনি সবসময় গলায় পড়ে থাকতেন। হাওড়া ষড়যন্ত্র মামলায় তিনি ধরা পড়লে জেলার ওই রুদ্রাক্ষ তাকে খুলে সেলে বন্দি করার আদেশ দেন। যতীন্দ্রনাথ দৃঢ় স্বরে বলেন প্রাণ থাকতে এটা আমি খুলব না, জোর করে খোলাতে গেলে আমি তাকে আছেড়ে মেরে ফেলব। ভয়ে কেউ তার অঙ্গ স্পর্শও করেনি। বাঘা যতীন বিবেকানন্দর বাণী শুনেছেন। স্বামীজি বললেন ভারতবর্ষ স্বাধীন না হলে তার আদর্শের কথা, ধর্মের কথা ও সাধনার কথা পৃথিবীর কোনো দেশ শুনবে না। স্বামীজির এই প্রেরণায় তিনি ঝাঁপ দিলেন দেশমুক্তির আন্দোলনে। ঋষি অরবিন্দের মতো নেতারা গ্রেপ্তার হওয়ার পরে স্বাধীনতা আন্দোলনকে পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন যতীন্দ্রনাথ। বিশ্বাসঘাতক উকিল আশু বিশ্বাস আর অত্যাচারী পুলিশের ডেপুটি সুপার শামসুল আলমকে হত্যার ব্যাপারে যতীন্দ্রনাথের বিরাট ভূমিকা ছিল। ক্ষুদিরামের বোমা নিক্ষেপের পরেই বাংলার প্রায় সব বিপ্লবীরাই ধরা পড়ে। আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের সাজা দেবার জন্য সরকারি উকিল আশুতোষ বিশ্বাস ও গোয়েন্দা শামসুল আলম তখন খুব উৎসাহী হয়ে উঠেছেন। 1909 সালের 10ই ফেব্রুয়ারি আলিপুর আদালতের মধ্যেই বিপ্লবী চারু বোস সরকারি উকিল আশুতোষ বিশ্বাসকে গুলি করে মারেন। কুখ্যাত শামসুল বন্দি বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার করতেন। তার সম্বন্ধে সন্ধ্যা পত্রিকায় লেখা হয় ব্রিটিশের শ্যাম তুমি, স্বদেশের শুল, কবে ভিটে চড়বে খুকু, চোখে দেখবে সর্ষে ফুল। আশুতোষ বিশ্বাসকে হত্যার পর থেকেই আলিপুর কোর্ট খুব সাবধানতা অবলম্বন করেছে। বাইরে লোকেদের দেহ তল্লাশি করে তবেই কোর্টের ভেতর ঢুকতে দেওয়া হয়। তার মধ্যে গোপন অস্ত্র নিয়ে হাইকোর্টের মধ্যে ঢুকে পড়েন 3 তরুণ, বীরেন দত্তগুপ্ত, সতীশ মজুমদার ও সতীশ সরকার। বিচারপতি হ্যারিংটনের এজলাস থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় বীরেন দত্তগুপ্ত তাকে গুলি করে হত্যা করেন।
বীরেন পালানোর সময় ধরা পড়েন। বীরেনকে গোয়েন্দা বিভাগে হেডকোয়ার্টার্সে নিয়ে গিয়ে জেরা করা হয়। পুলিশের চালাকি যে বুঝতে না পেরে দলের নেতার নাম বলে দেন। তখন বিপ্লবী দলের নেতা ছিলেন সরকারি বিশ্বস্ত কর্মচারী যতীন্দ্রনাথ মুখার্জি। পরে বীরেন নিজের ভুল বুঝতে পেরেছিলেন, তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল ফাঁসির মঞ্চে জীবন দিয়ে। 1910 সালে মার্চ মাসে হাওড়া ষড়যন্ত্র মামলা নামে খুব বড় এক মকদ্দমা শুরু হয়। হাইকোর্টের বিচারে যতীন্দ্রনাথ ও আর সকলকে 1 বছরের বেশি হাজতের নির্জন সেলে বন্দি থাকতে হয়। 1913 সালে যতীন মুখার্জি আর রাসবিহারী বসুর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। পশ্চিম ও পূর্ব ভারতের দুই বিপ্লবী নেতার মিলন হল পূর্ণ জাহ্নবীর তীরেই। এরপর দুইজন ভবিষ্যতের কাজ নিয়ে আলোচনা শুরু করলেন। সশস্ত্র অভ্যুত্থানের বিষয়ে দুই নেতার নিজস্ব দুটি পরিকল্পনা আছে। রাসবিহারীর পরিকল্পনা ভারতীয় সৈনিকদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করে তাদের সাহায্যে দেশ স্বাধীন করা, আর যতীন্দ্রনাথের পরিকল্পনা হচ্ছে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে স্বেচ্ছা সৈনিকদের গেরিলা যুদ্ধের দ্বারা স্বাধীনতা অর্জন করা। রাসবিহারী যতীন্দ্রনাথকে বললেন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তাকে বেনারসে যেতে হবে, সারা দেশ জুড়ে কিছু করার জন্য ছোট দলগুলিকে এক করতে হবে, সমস্ত জেলার বিপ্লবীদের কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে আনতে হবে। এবার দুই বিপ্লবী নেতা পরস্পরের কাছ থেকে বিদায় নেন। এরপর বাঘা যতীন উঠে পড়ে লাগলেন বাংলা সব বিপ্লবীদের একত্র করার জন্য। চারিদিকে বিপ্লবীদের মধ্যে সাজ সাজ রব উঠল, এসেছে আদেশকাল, হলো শেষ। বিপ্লবী নেতাদের সামনে এখন প্রধান সমস্যা অস্ত্র, তারও সমাধান হলো। বাংলা বিপ্লবীদের হাতে অস্ত্র তুলে দিল এক কিশোর, নাম তার হাবুল, বিদেশি অস্ত্র ব্যবসায়ী রোডা কোম্পানির কর্মচারী। নানান পরিকল্পনা করে হাবুল বিপ্লবীদের অস্ত্রের সমস্যাটা কিছুটা কমিয়ে দেন। এরপর তারা নানান বৈপ্লবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে লাগলেন। কিন্তু ইংরেজদের সাথে লড়াই করতে গেলে আরও অস্ত্রশস্ত্র ও আরও অর্থের প্রয়োজন, তাই বাংলার বিপ্লবীরা বিদেশ থেকে সরাসরি অস্ত্রশস্ত্র ও অর্থ নিয়ে আসার জন্য চেষ্টা করতে লাগলেন। কয়েকবার তারা বিদেশ থেকে অস্ত্রশস্ত্র ও অর্থ জাহাজে করে আনতে সফল হলেও বিশ্বাসঘাতকের জন্য তারা তা ভোগ করতে পারলেন না। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়, অনেক বিপ্লবীরাই ধরা পড়ে। বিপ্লবীরা এবার গা ঢাকা দিয়ে থাকতে শুরু করলো। যতীন মুখার্জি কাপ্তিবদা ছেড়ে তালদিঘা গ্রামের দিকে গেলেন। সারা দিন জঙ্গলে লুকিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে বালেশ্বর স্টেশনে হাজির হলেন। কিন্তু স্টেশনে গিয়ে তিনি তার পরিকল্পনা পরিত্যাগ করলেন। তিনি ভাবলেন লুকিয়ে বেড়াবার জন্য তার জন্ম হয়নি, তিনি বীরের মতোই শত্রুর মোকাবিলা করবেন। বাঘা যতীন তার সঙ্গীদের বলেন, আমরা প্রাণের ভয়ে না পালিয়ে শত্রুর বিরুদ্ধে সামনাসামনি লড়াই করব বীরের মতো। স্টেশন থেকে আবার সকলে গ্রামের দিকে চললেন। সর্বাধিনায়ক যুদ্ধকৌশল ট্রেঞ্চ ফাইটিং বাঘা যতীনের জানা ছিল, তিনি সেই ধরনের লড়াইয়ের উপযুক্ত স্থান খুঁজছিলেন। হঠাৎ তারা গ্রামবাসীদের নজরে পড়েন। গ্রামবাসীরা তাদের ডাকাত মনে করে তাড়া করে। বিপ্লবীরা তাদের ফিরে যেতে বললেও তারা শোনে না। গ্রামবাসীরা তাদের বড় বড় ইটপাথর ছুঁড়ে মারতে থাকে। তখন বিপ্লবীদের মধ্যে চিত্তপ্রিয় রিভলভার বার করে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ভয় পেয়ে তারা থমকে যায়। এই সুযোগে বিপ্লবীরা কিছুটা দূরত্ব অতিক্রম করেন। এরই মধ্যে পুলিশের এক সাব ইন্সপেক্টর চিন্তামণি সাহু সেখানে হাজির হন। কিছুক্ষণের মধ্যেই ম্যাজিস্ট্রেট কিলবি চিন্তামণি সাহুর কাছ থেকে সংকেত পান, মিলিটারি নিয়ে সেখানে উপস্থিত হন। তাদের ছিল দূরপাল্লার রাইফেল, তাই দিয়ে তারা বিপ্লবীদের উদ্দেশ্যে অবিশ্রাম বুলেট বর্ষণ করতে শুরু করলেন। আর বিপ্লবীদের কাছে ছিল রডা কোম্পানির অপহৃত মাউজার পিস্তল, তারা তাকেই রাইফেলের মতো ব্যবহার করেন। শুরু হয় সাংঘাতিক সংগ্রাম। বাঘা যতীনের নির্দেশে বিপ্লবীরাও একসঙ্গে ফায়ার করে চললেন। বেশ কিছু পুলিশ মিলিটারি হতাহত হয়, তাদের গুলির বর্ষণে মিলিটারিরা 1 ইঞ্চিও এগোতে পারে না। একটা গুলি এসে চিত্তপ্রিয়কে ভীষণভাবে আহত করলো। যন্ত্রণা কাতর কণ্ঠে তিনি বললেন, বর্দা আমি চললাম। বাঘা যতীনেরও গুলি লেগেছে, তিনি সেদিকে ভ্রুক্ষেপ না করেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। চিত্তপ্রিয় তখন জলের জন্য ছটফট করেন। বাঘা যতীন তার প্রিয় শিষ্যটিকে 1 ফোঁটা জলের জন্য এভাবে ছটফট করতে দেখে সংকল্পের পরিবর্তন করলেন। তাই তার মাথাটি কোলের উপরে তুলে নিয়ে নিজের রক্তমাখা সাদা শার্ট ট্রেঞ্চের বাইরে উড়িয়ে দিয়ে যুদ্ধের বিরতি সংকেত জানিয়ে আত্মসমর্পণ করলেন। চিত্তপ্রিয় তক্ষুনি মারা যান, আর বাঘা যতীন আহত হয়ে বালেশ্বর হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1915 সালে 22 নভেম্বর মনোরঞ্জন ও নীরেন উড়িষ্যার জেলে নির্ভয়ে প্রাণ দিল ফাঁসির মঞ্চে। এমনি করে বাংলা মায়ের পুষ্পশুভ্র সন্তানেরা একে একে ভারতের স্বাধীনতার বেদিমূলে তাদেরকে উৎসর্গ করে হয়ে রইলেন চিরস্মরণীয়। নিজেকে নিঃশেষে দান করে হলেন মৃত্যুঞ্জয়ী, হলেন সবার বরণীয়। সমস্ত ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়ে এই বীর সন্তানেরা অমর হয়ে রইলেন। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই ক্ষুদ্র ভিডিওর ক্ষুদ্র সময়ে বাঘা যতীনের সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে অবশ্যই পরে বাংলার এই বীর সন্তান বাঘা যতীনের সম্পর্কে আরও অনেক তথ্য ও তার জীবনের আরও অনেক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সেসব তথ্য জানতে চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।
চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব।